গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নর্মাল লাইফস্টাইল উইথ রাজশ্রী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন যে আমি হয়তো আমার বাড়িতে নেই। একদম ঠিক, আমি আমার বাড়িতে নই, আমি হলাম আমার শ্বশুর বাড়িতে। আর এখন হচ্ছে সকালবেলার টিফিনের আয়োজন, মানে আজ হবে পায়েস আর পুরি, তো সেই আয়োজনই হচ্ছে। তো দেখতে থাকুন আজ শ্বশুর বাড়িতে কী কী করি, সাথে থাকুন আমার আর এনজয় করুন। আর এদিকে দেখুন আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি, এই যে এখানে পায়েস বসিয়েছি, কারণ আমাদের এখানে যেহেতু লোক বেশি, আমার যা আমার ভাসুর, আমার ভাসুর মেয়েরা, আমার শ্বশুর শাশুড়ি, তারপর ননদ আসবে, ভাগিনা আসবে, ননদ জামাই আসবে, তো তার জন্য পায়েস হচ্ছে। মানে ননদদের ফোন করে দিয়েছি, তারাও চলে আসবে। আপনাদের বলেছিলাম যখনই আমরা শ্বশুরবাড়িতে আসি আমার ননদও আসে, তো সবাই আসলে খুব আনন্দ হবে। আজ জানি না, এখন তারা বলেছে তো আসবে, যদি আসে তো ভালোই, কারণ তাদের একটা কাজ নাকি আছে, মানে পার্সোনাল, তো তার জন্য ওরা বললো দেখি আসতে পারি কি না, তো দেখা যাক। আর এখানে আসলে এমনি তো আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমার বাড়ি আবদ্ধ আছে। দেখুন এখানে যেহেতু একদম খুব বাতাস, একদম মানে খোলামেলা, আপনাদের পরে দেখাবো। যারা আপনারা আমাকে ফলো করেন তারা তো দেখেছেনই যে আমার শ্বশুরবাড়ি আগেও দেখিয়েছি, তো আমি অবসর হয়ে তারপর আবার দেখাবো আপনাদের। তো দেখুন এদিকে পায়েস আর এদিকে পুরি হয়ে গিয়েছে, এখন সবাইকে দেব। আর আমার যা ওইদিকে রান্না বসিয়েছে, আমি এদিকে বলেছিলাম যে সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর তো এখন তো আমাদের সকালের ব্রেকফাস্ট হবে পায়েস পুরি, আর দুপুরের রান্নাটা আমার যা ওই সাইডে মানে ওই ঘরে বসিয়ে দিয়েছে। আর দেখুন আমার যা এদিকে এদিকে রান্না চলছে, এই যে চিকেন রান্না হচ্ছে আজ, আর মাছ পেঁয়াজি হয়েছে, ডাল হয়েছে, অনেক কিছু রান্না করে নিয়েছে, তা শুধু চিকেনটাই রয়ে গিয়েছে। এই যে দেখুন, আর আমাদের বাড়িতে যেহেতু গ্রামের চুলুতেই রান্না হয়, গ্যাস আছে কিন্তু গ্যাসে রান্না হয় না। আর কি রান্না হয়েছে আপনাদের দেখাচ্ছি, পাবদা মাছ পেঁয়াজি, ডাল, এখানে মনে হয় ডাল শুকনো, এটা আমের ডাল, আর এই যে ডাল, আর হয়েছে চিকেন, আর কাঠকল বেগুন ভাজি হবে, আর এটা বাকি রয়েছে, বাকি সব রান্না হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমার যা, এই যে দেখুন পান খাচ্ছে, প্রচন্ড পান খাওনি বলতে পারেন। আমাদের লিক এই যে, আর আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই দেখুন এখানে ডুবাডুবি করছে, মানে মাছ ধরছে আমাদের লিক থেকে। চলুন আপনাদেরকেও দেখাই, আমাদের বাড়ির পাশে ওই যে ওইদিকে আমাদের বাড়ি, আর এখানে লেকটা আমাদের সামনে। আর আমার ছেলে মাছ ধরতে ভীষণ ভালো পায়, তাই যখনই আমি এখানে আসি, মানে এই বাড়িতে আসি, তো ছেলে হাজবেন্ড সবাই চলে আসে মাছ ধরার জন্য। দেখুন আমার শান্তশিষ্ট ছেলে এখানে এসে কত দুষ্ট হয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছেন কি আমার ছেলেকে, কোথায় আমার ছেলে? ওই যে দেখুন ওইখানে সাঁতার শিখছে, আর আমার হাজবেন্ড মাছ ধরছে। এদিকে আমার ভাসুরের মেয়ে, দেওরের ছেলে, বাবা বাবা, এই যে এবার ঘুরবে দেখবেন, এই যে দেখো দেখো তুমি সাঁতার শিখছো, এই যে দেখুন হাই বলেছে, হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না আমার ছেলে কোথায়। আর এখন জল এত বেশি নেই, যেহেতু বৃষ্টিটা হয়নি, এবার যখন বৃষ্টি হয় তখন ভীষণ জল থাকে, এখন এত জল নেই, মাঝখানে জল আছে কিন্তু এই সাইডে একটু জল কমই, যে দেখুন বেশি জল নেই, তাই হাত দিয়ে দিয়েই মাছ ধরা যায়। এই যে এখানে পেলুন নিয়ে এসেছে মাছ ধরার জন্য, আজ ভীষণ আনন্দ হচ্ছে। দেখুন এখানে আমার ছেলেও ভীষণ খুশি, ওই যে দেখুন আমি আপনাদের ফোকাস করছি, তারা একদম ওই সাইডে চলে গিয়েছে, ওই সাইডে মাছ আছে, ওই কোনাটায় নাকি মাছ থাকে, আর প্রচণ্ড খিদেও পেয়েছে, তো তারা না গেলে খেতেও পারি না, ব্রেকফাস্ট এখনও হয়নি। নামিয়ে তারপর আমি চলে আসলাম এখানে, যেহেতু আমার ছেলে এদিকে শুনেছি পুকুরে ডুবাডুবি করছে, তো যে এখন দিনকাল এমনিতেও ভালো না, পরে যদি জ্বর কাশ সর্দি হয়ে যায়, তার জন্য ভয়ে তাড়াতাড়ি দৌড়ে আসলাম লেকের কাছে।
দেখুন আমার ছেলে আসার সাহস পাচ্ছে না, তার জন্য পাপাকে ডাকছে, কারণ এইদিকে জল বেশি, তো ওইখানে যেহেতু অল্প জল সেখানে ঝাপঝাপ করছে, আর ওইখান থেকে ডাকছে আমাকে নিয়ে যাও এদিকে আনো, নিয়ে আসো এই সাইডে, মানে ওনাকে সাঁতার শিখবে একটু বেশি জল এখন। আর এদিকে দেখুন, আর দেখুন এতটুকু মাছ ধরা হয়েছে এ পর্যন্ত, এই যে ওই যে ওই দেখুন আমার হাজবেন্ড হাতে হাতে পুকুরের মধ্যে হাত দিয়ে মাছ ধরে ফেলেছে। দেখুন আমার ছেলের নাকি ভীষণ গরম লেগেছে, তার জন্য দেখুন জলের মধ্যে কি করছে ও। তো দেখুন মাছ ধরা হয়ে গিয়েছে, এখন আমরা লেক থেকে উঠে গিয়েছে তারা, এই যে এতগুলো মাছ ধরেছে যে দেখুন। তো চললাম আমরা বাড়ির দিকে, এটা হলো আমাদের একটা, এখানে যখন আমাদের পাড়ার কোনো কীর্তন বা যেমন কার্তিক মাসে কীর্তন হয় এখান থেকে নেওয়া হয়, মানে এখানে সবাই, তারা বাড়ির লেগে আনছে। এইদিকে দেখুন এখানে হলো আমাদের, আপনাদের দেখিয়েছিলাম আরেকবার আমার শীতলা পুজো হয়েছিল তো, আর এখানে হলো আমাদের বুড়া মা, তারপর শীতলা মা, এখানে কালী পুজো হয় প্রত্যেক বছর আমাদের, তারপর ভগবান মহাদেবের শিবলিঙ্গ বসানো আছে এখানে। এখন যেতে পারবো না এদিকে কারণ আমার স্নান হয়নি এখনো, এদিকে শনি পুজো দেওয়া হয় প্রত্যেক সপ্তাহ। তো এই জায়গাটা হলো আমাদের পুজোর, মানে আমাদের পাড়ার পুজোর জায়গা, এখানে সব ঠাকুর, এখানে পুজো টুজো হয় আমাদের পাড়ার। তো এখানে হলো আমাদের ফুলবাগান, তো চলে এসেছি বাড়িতে। আর ওই যে এদিকে ছিল লেক, এ তো ওই সাইডে এদিকে আমাদের লেক, এদিকে আমাদের বাড়ি, এখানে যেহেতু গ্রামের বাড়ি ভীষণ বড়, ওইদিকে লেক, এদিকে এমনি ঘুরে এসে এখানে আমাদের বাড়ি, এদিকে হলো ফুলবাগান, মানে রাস্তার এই সাইডে হলো ফুলবাগান আমাদের। তো এখন এখানে স্নান করব, মানে বাড়িতে নয়, এখানে যেহেতু ফুলবাগানের এখানে ছেলু আছে তো তার জন্য এখানে আজ স্নান হবে, বাড়িতে আছে কল চেপে স্নান করতে হবে তার জন্য এখানে স্নান করব সবে। তো ছেলেকে আগে স্নান করিয়ে নিই, এখন স্নান শেষ করে তারপর এখন ভাত খাওয়ার পালা, তো বসে পড়লাম ভাত খাবারের জন্য। ভাত খাওয়াটা সব শেষ, এখন আমার ছেলে আমার হাজবেন্ড সবাই দেখুন এখানে এখন খেলা চলছে ক্রিকেটের, এখনো সবাই আসেনি, মানে পাড়ার ছোট সেনাবাহিনীগুলো। তো আমরা শ্বশুরবাড়ি থেকে, মানে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম বাড়িতে, আপনাদের আর শ্বশুরবাড়ি থেকে বেরোনোর সময় আমি আপনাদের সাথে আর এই ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যাক বাড়িতে একবারে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো আমাদের আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, আর যেই মাছগুলো ধরেছিলাম বাড়িতে এসে আগে সেইগুলো কেটে নিলাম, কেটে এখন ভাজাও বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম যে না এখন ভিডিওটা করা যায় কারণ বাড়িতে এসে ভীষণ কাজ ছিল, কোথাও যদি ঘুরতে যাই জানিনি যে বাড়িতে আসে যাওয়ার সময় এটা ওখানে ওটা এখানে ফেলে দিয়ে যায়, তারপর বাড়িতে এসে সবগুলো গুছিয়ে নিতে হবে, তো আগে তাড়াতাড়ি ঝটপট এগুলো গুছিয়ে নিলাম। আর ছেলের যেহেতু অনলাইন ক্লাস ছিল 7টা থেকে, আবার ছেলে ক্লাসে বসে গিয়েছিলো, আর এখানে দেখুন আমি এখন নিজে ভাত ধরেছিলো, মাছগুলি ভাজছি, এসে ভাতের হাঁড়ি টাড়ি সব কিছু আবার ধুয়ে দেয়, তারপর রান্না চাপাতে হলো রাতের জন্য, সেদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর মা আসার পথে আবার সকালে যে পায়েসটা করেছিলাম সেই পায়েসটা অনেকটা রয়ে গিয়েছে, তো পায়েসে দিয়ে দিয়েছে মা, এই যে তো মা, এখন খাবো আমরা আবার পায়েস মুড়ি, তারপর রাতের রান্না। এখন প্রায় বাজে, ছেলে পড়া থেকে উঠে গিয়েছে 8টা বাজে, কারণ ওর অনলাইন ক্লাস এইমাত্র শেষ হলো, তবু পড়ার টেবিল থেকে এখন উঠিনি। তো যাক কাজ শেষ করলাম বাড়িতে এসে, মানে ভীষণ দূরে দূরে কাজ করেছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে এখন, তো রান্নাটা শেষ করে তারপরে একটু নিস্তার হবো, কারণ ভাতটা নামিয়ে ভাজিটা নামাবো, আর ফ্রিজে রেখে গিয়েছিলাম, মানে মাছ আছে মানে আগেরও, তো সেখান থেকে বের করে মাছ ঝোল দেবো, আর বাড়ি থেকে যে মাছগুলি নিয়ে এসেছি সেগুলো মাছ ভাজি করে নেব, আর তারপর
কাজ শেষ আমার। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা, আর বাড়াচ্ছি না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি আমি বাড়িতে এসে কাজ টাজ করে। তো বাই, অলওয়েজ স্মাইল, সব সময় হাসবেন, হাসির জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, তাই না? তো হাসুন, সবাইকে হাসান, আবার দেখা হচ্ছে সামনের ব্লগে।